আপনাদের সবাইকে স্বাগত। আমার ছেলে আজকে সকাল থেকে ভীষণ বায়না করছে চিকেন মোমো খাবে বলে, সেই জন্য আজকে আমি বাড়িতে চিকেন মোমো বানাবো। আর তার সঙ্গে ও বলছে আজকে একটু দিঘি দেখতে যাবে, মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় দিঘি আছে, ওখানে অনেক পদ্ম ফুল ফোটে। তো আমি প্রথমে দিঘিতে যাব, তারপর এসে চিকেন মোমো বানাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে বন্ধুরা আসুন আমার সঙ্গে, এখন আমি দিঘিতে যাব। বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি দিঘির কাছে। ওই দেখুন পদ্ম ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটে রয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা এই পদ্ম ফুলগুলো তুলেছি, আর এই যে দেখুন এইগুলো পদ্ম ফুলের ফল, আমরা এগুলোকে ভেট বলি। আমি চলে এসেছি রান্নার কাছে, আজকে বানাবো চিকেন মোমো, আর তার সঙ্গে থাকবে একটা স্পেশাল চাটনি। এই চাটনিটা আপনারা চিকেন মোমো দিয়েও খেতে পারেন কিংবা ভেজ মোমো দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে মোমো বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদের বলে দেবো। ময়দা, চিকেন কিমা, আদা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর গোটা টমেটো নিয়েছি। এখানে নিয়েছি সয়া সস আর ভিনিগার, বিশেষ কিছু লাগবে না, এগুলো হলেই হয়ে যাবে। চিকেন কিমাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার চিকেন কিমার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এরকম ছোট ছোট করে কেটেছি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, মোমোতে কিন্তু এই গোলমরিচ গুঁড়োটাই মেন, কারণ এতে আর অন্য কোনো রকম লঙ্কা দেওয়া হবে না, গোলমরিচের ঝালটাতেই হবে। এবার দেব লবণ, সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার আমি এতে দেব ভিনিগার, আর দেব সয়া সস, আবারও একসঙ্গে সবকিছু মেখে নেব। এবার আমি এটা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। হাঁড়িতে দিয়ে দেবো জল, এদিকে জলটা গরম হতে থাক আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে দিয়ে দেবো লবণ, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে, বাটিতে সাদা তেল নিয়েছি, অল্প একটু সাদা তেল নিয়ে ময়দার গায়ে মেখে নেব। কাপড়টা
আমি সুতির কাপড় নিয়েছি, কাপড়টা একটু জলে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ময়দার উপর এটা চাপা দিয়ে রেখে দেব। পুরো ময়দার ডোটা এইভাবে কাপড়ের মধ্যে মুড়ে নেব। এইভাবে টমেটো গুলো একটু করে চিড়ে নেব। ময়দা আর চিকেনটা প্রায় 25 মিনিটের মতো মেখে রেখেছিলাম। দেখুন ময়দাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি মোমোগুলো বানিয়ে নেব। এবার আমি ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো একই রকম সাইজের কাটতে হবে, তা না হলে পাতলা মোটা ছোট বড় হয়ে যাবে মোমোগুলো। সব লেচিগুলো সমান করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি হাত দিয়ে একটু গোল করে নেব। এটা আমি ময়দা দিয়ে বেলবো। দেখুন আমি এইরকম পাতলা করে বেলে নিয়েছি। মাঝখানে চিকেন কিমো মাখাটা দিয়ে দেব। চারিপাশটা অল্প একটু জল লাগিয়ে দেব। এইভাবে ভাজ করব। দেখুন পেছন দিকে এইভাবে অংশটা নিয়ে এইভাবে চেপে দেব। দেখুন এটা একটা ডিজাইন হয়েছে। আজকে আমি আপনাদেরকে 4 রকম ডিজাইনের মোমো তৈরি করে দেখাবো। প্রথমে 4 রকম চারটে তৈরি করে নেব। এবার আমি আর এক রকমের মোমো করে দেখাবো। এই দেখুন আর এক রকম ডিজাইন তৈরি হয়ে গেছে। আমার 2 রকম ডিজাইন হয়ে গেছে, এটা আর এক রকম হবে। এবার এই 2 কোণ 2 সাইড দিয়ে এইভাবে নিয়ে গিয়ে জুড়ে দেব। 3 রকম ডিজাইনের মোমো তৈরি হয়ে গেল। দেখুন এই একটা ডিজাইন হয়ে গেল। এরকম 4টে ডিজাইন করে আমি সব মোমোগুলো তৈরি করে নেব। জল ফুটে গেছে, আমি এবার টমেটো গুলো জলের মধ্যে দিয়ে দেব।
জলের মধ্যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব। আমি চার রকম ডিজাইন করে সব মোমো গুলো তৈরি করে নিয়েছি। আমি একটা পিঠে ঝাড়নি নিয়েছি, এটাতে আমি অল্প করে সাদা তেল মেখে নেব। এবার আমি হাঁড়ির মুখে এটা বসিয়ে দেব। এবার আমি মোমোগুলো দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। হাঁড়ির মুখটা একদম সমানভাবে চাপা পড়েছে, ভেতরের স্টিমটা কিন্তু বাইরে বেরোতে পারবে না। মোমো করতে আঁচটা একটু বেশি লাগবে, জলটা ফুটে সেই জলের স্টিমটাতেই মোমোটা হবে। পনেরো মিনিট পর চাপাটা খুলে একবার দেখে নেব। মোমোর গাগুলো শক্ত শক্ত হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিচ্ছি, ভেঙে যাচ্ছে না, তার মানে মোমোটা হয়ে গেছে। এবার আমি মোমোগুলো একটা একটা করে তুলে নেব। যেগুলো আছে সেই মোমোগুলো দিয়ে দেব। এইগুলো আমি প্রায় 15 মিনিটের মতো রেখেছিলাম, চাপাটা খুলে দেখে নেব। এই মোমোগুলো হয়ে গেছে। একটা মোমো কিন্তু ভেঙে যায়নি। আমার সব মোমোগুলো তৈরি হয়ে গেছে। মোমোগুলো তো হয়ে গেছে, এবার আমি হাঁড়ির ভিতরে যে টমেটো আর লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা গুলো ঠান্ডা করে নেব। প্রথমে আমি টমেটোর খোসা গুলো ছাড়িয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কা গুলো একসঙ্গে মেখে নেব। এই চাটনিটা দিয়ে মোমো গুলো এত ভালো লাগে খেতে। টমেটোর মুখ গুলো ফেলে দেব। রসুন বাটা দেব, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। টমেটো গুলো খুব ভালো করে মেখে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে। অর্জুন ঘুমাচ্ছিল, উঠে চলে আসলো, মোমো খাবে বিকেল বেলায়। কে খাবে কে খাবে, কোনটা খাবি বল, কোন ডিজাইনটা খাবি? সব রকমের। আচ্ছা, একটা একটা। কোন ডিজাইনটা প্রথম খাবি? কেমন আছে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো খুব ভালো।
গোটা প্লেটটাই তো মেখে ফেলছিস তুই। হ্যাঁ, ভেতরের মাংসগুলো দেখুন খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে আমার ভিডিও দেখতে পেতে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চাটনিটা এত ভালো হয়েছে দেখুন, অর্জুন এমনি খেয়ে নিচ্ছে চাটনিটা।